엄마 밥 잘 썼나? 어, 잘 썼나? তোমার হোসুর যে বাড়িতে যে উরুষটা পালন করতো হে দায়িত্ব তোমার হাতে দিয়া থয়ে গেছে আর তুমি এলো পতন করতো তোমার এই ব্যাগ কিছু করার লাগবে আমার একটা পোলা নাই তুমি মিয়া জামাইলো আছো পোলাইলো আছো এই ব্যাগ দায়িত্ব তোমার পালন করন লাগবে ও আম্মা তেলে ওর সব সময় হয়ে গেছে তাই না তেলে মনে করে আমি মেয়ের জামাইও আমি মনে করে গুরু ভাইও আমার হসুরের তেলে আমি এলাম পোলা হিসাবে মেয়ের জামাই হিসাবে থাকি আর যাই থাকি আমার তো ব্যাগ দায়িত্ব পালন করন লাগবই এলাকার ব্যাগের দাও দিবো ঘুরে ঘুরে ব্যাগের কার দিবো পয়সা পাতি তুলবো মনে করে ব্যাগ কিছু কেনাকাটা করবো না কি করেন আম্মা এই তো বাবা বুঝছো এখন কথার মতো কথা হলো কি ব্যাগ ভক্তের বাড়ি বাড়ি যাবা যাই টাকা পয়সা তুইলা অনুষ্ঠানটা যেভাবে ভালো হয় এভাবে তোমার করণ লাগবো করবনি বাবাজি শিল্পী কারে কোবা আমি কারে কই আগে ব্যাগ বক্তব্য ডাইগা ডুইগা নই আগে মিটিংটা কইরে নই তারপরে বাজার গাড়ের ব্যবস্থা করে নই তারপরে ওনার ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে বাবাজি তাহলে এই খাসাই না থাক তুমি এখান থেকে বাইরেও টাইম কিন্তু নাই 25 তারিখে কল মেলা আচ্ছা আর মাত্র 2 দিন আছে মেলা কি কোন গে মেলা কোন গে ও রস কোন ও রস মেলা অনুষ্ঠান একটাই আচ্ছা যাও আপনার জিয়াবত আর আপনার যত লোকজন আছে সব কিনে করবেন আর আপনার আলু ধরা হয়েছে 20 মন ও তাই না ঠিক আছে কি করলেন আলু হ্যাঁ ওই যে ফারামের আলু আছে না গোড়া আলু গোড়া আলু ওই আলু নিয়ে যাবেন আপনি 20 মন কারণ খিচুড়ি মিচুড়ি খেলাম লাগবো কোন নিয়ে যাবেন 20 মন কে আমি আগো ইয়ে বেতে তার মানে আপনি এইবার ওই পিসাবের চিয়ারে আপনি বলবেন হ্যাঁ যদি বহাইন আপনারা বলবো আর কি ও জিয়াবাদ দিতেছে তাতে আমার বাকি এবার কি লেখে জীবন ভরে একাই করছে আপনারা খেলাফতে এই তারকে ভিক্ষা করে করুন লাগবো এই যে এই যে কোন ভুল কেন ভুল কথা কইলাম আপনি কোন বিবেকে আমারে 20 মন আলুর কথা কইলেন আমি কি দাগ দেব আলু বুইনা রইছি 20 মন না বরং আমি 5 মন দে 5 মন পাবো না আমি দুইটা আলু নিয়ে যাইতে পারবো দুইটা আলু দে কয় কেজি খিচুড়ি পাবো তা তো কইলাম না আমি দুইটা আলু নিয়ে যাইতে পারি দুইটা আলু নিয়ে যাই আমি ভর্তা দিয়ে আপনারে ভাত চাই দেখা হইয়া শরীর কথা মেসেজ করে থাকি বাবা আমরা তো সেই রকম বক্ত দেখা যায় একবারে 17.5 মন বেয়েছে কাঁচামালের ব্যবসা করে নিয়ে ঘোড়ানে থুবেন অনুষ্ঠান শেষ হবো পার্কের বাজার নিয়ে পাইকারি বেশ ফেরে তো আপনি কি আমার বাজানে পয়সা থাকতে কে বা করছে না 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 আমার ভক্ত থাকলে পিসাব বাঁচবো না
আমরা কোলা আইতাছি, তোমরা রেডি থাকো, সামনে এই তারিখে অনুষ্ঠান, সব লোকজন কয়ে থাকে বইয়া, তারপর আলাপ আলোচনা কইরা তোমাকে জিয়াবো দেব। আর নয় কয়া নাই, মেলা নাই, আমি দেহা ওই আই 25 তারিখের জিয়াবো। আসলে তো আমরা ভক্ত না, আপনাদের খুনি। কেন তোমার নিজাতে করে নেবো, তুমি মেয়ের দামাইলিও আসাও, প্রথম শিষ্য হইলে আসাও, আমার বেগের দাও দিব, গেলি যাবো না গেলি না যাবো, আমার সমস্যা। আমার ভক্ত উস্তাদ কি কম কোনটা কম গুরু বাবা কম আমি হ্যাঁ মাই তাহলে ভক্ত বাবা ভক্ত ভাই করবেন ভক্ত ভাই ভক্ত ভক্ত সারা জুড়াই না পড়ানি কি করতেছ গোমাইছিল নাকি তুমি না কতক্ষণ আগে মাটি কাটতে গেল আর এখন আয়া পড়ল যে এই মাড়ি গাছ পড়ে গেছিলাম আইয়া বললাম মানে কাম করি তো এলাম বুঝো না কে হ্যাঁ চেরাং চেরাং করে কথা কাউকে ভাত চাত রান চাও তোমার জন্য তো সকাল সকাল ভাত রান্না করে দিয়ে দিছি তুমি কখন আসবে আর কখন খাবা বুঝো নাই কি একটা একবারে দইনা সানি বউ পাইছি গো হ্যাঁ খালি মনে হয় কুকু হবে না ফুলে ফুলে তোমার কি এজমা আছে নাকি শ্বাসকষ্ট আছে হ্যাঁ হ্যাঁ আছে শোনো এই অল্প একটু কোনো কাজ করে আইয়া কেউ কোনোদিন ভাত দিবে না বুঝো নাই আরে খাচ্ছুনি আমি অল্প করলাম না বেশি করলাম তুই বাচ্চা দিকে বুঝলি কি করে হ্যাঁ আমি বেটে মেগে কাম করি কাম যেহানি আসলে হেনে তো করছি হ্যাঁ হ্যাঁ আমি তো বেশি কথা বলি আমি তো কিছু বুঝি না অন্যদিন তো বেশি দেরি করে আসো আর আজকে এত তাড়াতাড়ি আসলে কি লাগা তার দিন সে কাজ ফেললা তুমি বাসায় আইছো আর ভাতটা এখন হইবে না আগে সব কাজ করে আসবা তারপরে ভাত দিমু এই এই খালি গুরু ধরা লোক দেখে তোমার হাতে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এত যত দিন দাওয়াত দিবানি গেছি আমার হসুরে তো মারাই গেছে আমার শাশুড়ি আম্মা আমার কাছে দায়িত্ব বাবার কথা বললি কোজা ভাই যাচ্ছি আমার উপরে দায়িত্ব দিতেছে তোমাকে ভক্ত ভাই আছে ব্যক্তির দাওয়াত দিতে হোক আর ব্যাগের কইতে হোক যে গানও দিব তারপরে আমার বীর বাবা যে শুনবাইছে কত অনুষ্ঠানের আগে আমার খবর দেন দিয়ে হারার রাত কত হিসাব কিতাব করেছে তুমি এরকম কেউ নতুন জামাই এরকম বইয়া বইয়া আছিলে আমার পানটা নাই গিয়ে দিছাও আজকে তোমার মাধ্যমে আমার খবর হলার লাগে ভাই এই যে ভাই হলেন কথা কই হলেন ঠান্ডা মনে দেখ অনুষ্ঠান দেখ কিছুর আয়োজন তো করেন নাকবো করেন নাকবো তো এই দায়িত্ব রান আমার কাছে দিছে আমার হাসুরিয়ে কয় যে তুমি ব্যাগের কই আটিয়ে দিয়া হোক আর ব্যাগের দাও দে হোক দাও তো দইছি কি দাও তো দে মোড়া মাটি হই আইছে আর কি আমনে একটা গুরু ধর হইছে কই মানে আমনে একটা গুরু হাড় কিনে দিবেন গরুর হাড় কিনে দেবে 500 টাকা দিয়ে একটা শাড়ি কিন দেয় না সে নাকি আবার গরুর হাড় কিনে দেবে এই তুমি এই ভাই হাড় তোরছেন এরা আমনে বল ওই যে হ্যাঁ ওই যে বুঝে না ওই যে পরে আছি আমার আগের বউ নিয়ে পায়ে তোলা হুসিবাড়ি দাঁত করেছিলেন যে আমি কই না ওনারা খেতে দিছি আমি গুরু ধরে লোক ভাই ভাই কেমন খেতে দেন আরে ভাই আমি খেতে নেই আমারই খেতে দিছে ও তা বলা ভাই তার মানে আমার আগে এখন একটা বউ ছিল
আমরা তো আমার ছোট বাচ্চা শিশু বাচ্চা হের গেছে না বিয়ে করে কে ওই যে ফুস করে দিতে হ্যাঁ তুমি আমার বিয়ের আগেও একটা বিয়ে করছো আরে ওরা বাবা পীর বাবা নকি থেকে করে দিছাল বুঝে না কাচ্চা পীর বাবা মইরা গেছে গা আমার হে বউ গেছে গা আমি তো মনে করছো অরিজিনাল অজ্ঞান হয়েছিলাম না খালি হইলো চোখ বিঞ্জে বাপ ধরেছিলাম ওই ভক্ত ভাই হজ মশলার কথা কইছে না জিরা হজ ওই জিরা হজটা আমি 1 কেজি কিনে নিয়ে যাবো ভালো হয়েছে কারণ এই যে সামনে 25 তারিখে ওর সাইতে আছে বাবার পাক শাক করি কিন্তু এবার তো কেউ আইলো না আমার বড় দুঃখ প্রতি বছর যত ড্যাগ আছে সব আমি গৈসা পরিষ্কার করে দেই আমার শাশুড়ি বাড়ি শ্বশুর বাড়ি আমার শাশুড়ি কয়ে দিছে ব্যাগে বক্তব্য দিকে দাওয়াত দাওগা আর যে ওর কথা কথা ভালো খবর 25 তারিখে কিন্তু 25 তারিখে তো প্রতি বছর 25 তারিখে তো আমি কি 25 তারিখে কিন্তু ব্যাগের দাওয়াত দিতে দেরি হয়ে গেছে তা নাকি কথা কই বাড়তে না যাই কে আর দাওয়াতের মধ্যে দাওয়াত আপনার দাওয়াত আপনি বউর পোলান টোলান নিয়ে যাবেন আচ্ছা তা যাবনি আর আপনি কি ধরাইছে কি একটা ভাব যে ধরছে না জামাই কি হাঙ্গামা আমার যদি শিল্পী ঘর শুনতে কথা দেখি কত বাইলে বুঝা নাই কত বাইলে কথা কর নাকি কথা কইছি আর কি আসছে আমি শেষ
তোমার শ্বশুরের প্রথম শিশু আর মেয়ের দামেও তুমি পোলাই লিও আছো, মেয়ের দামে লিও আছো তুমি, বেকের বাইতে দাও তুমি বেখানে যায় দেখো। তারিখ কি ঠিক আছে? তারিখ ঠিক আছে। কত কত তারিখে বলছো? 25 তারিখ। হ্যাঁ 25 তারিখ আমার জানা আছে। হেডে আলোচনা কইরে আচ্ছা এই যে দরাদরি দরাদরি গুরু পাইছে তাকে কোন দরাদরি আছে না কি জানি মনে করে যে খরচা পাতি যে মানে কিছু দিন নিবার কইতাছে এটা। হ্যাঁ 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 আমরা ধরছি লই কি হলো ডেকোরেশন যে খরচাটা ওটা আমনে দিবেন। হ্যাঁ আমি যে ডেক যত আছে না তত ধরে যত দিন ধরে পিসাবার অনুরোধ করি সব ডেক আমি দিয়ে দেই। এটা না ধোয়া না মানে ডেকোরেশন থেকে ডেক আনবেন ওই খরচাটা সম্পূর্ণ আমনে বহন করবে। হ্যাঁ না শিল্পীর খরচাটা আর মনে করছে রহিমের কাছে ভালো ছিল হার একটা হার দিব। ও তাহলে বিরাট অনুষ্ঠান দিবেন মাইক খরচাটা আপনি মাইক খরচাটা দিবেন সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম জীবন বইরা ওই বাড়ির যত ড্যাগ আছে আমার আর নিজে গোসা গোসা দুইয়া ডেকোরেশনে দিয়েছি ভাড়া তো কোন দিতে না ঘোষণ লাগবে না এবার আপনি ভাড়া দিবেন ঘোষ পারক জন্য খেলা সকাল গেছি আমার দায়িত্ব দিতে দায়িত্ব পালন করে অনেক বড় বাচ্চা দিয়ে দাওয়াত দিয়েছি কার কোনটা ধরুন ধরে দিয়েছি আমার বাবু হেবে দিয়েছি মরার পরে তো আমি দায়িত্বটা বেশি বুঝতো না আমার চিন্তা পরে তোমার দর হয়েছে কি সম্পূর্ণ মাসে হাত পাও দুবো মনে করছো ডুব ডুব গোসল করবো ওনার সম্পূর্ণ পানির দায়িত্ব তো তোমার দায়িত্ব পালন করবো দিকেই তো ব্যাগ শাশুড়ি আমার ব্যাগ দায়িত্ব দিয়ে দিছে ব্যাগ এলাকা জুড়ে দাওয়াত দিলাম ব্যাগ কেড়ে কয়ে দিয়ে এখন বাইক দিলাম তুই কি করছিস এরকম।